আর একটা আমি বলবো, আমি এইটা করবার আগেই কথা বলছিলাম, আমি কাউকে ছুঁয়ে না নিয়ে কাজ করি না। রাজ্যে তৈরি হবে প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলে মেয়েদের ছোটবেলা থেকে ফুটবলের জন্য প্রশিক্ষণ পাবে। ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়ে এ কথার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী ইস্ট বেঙ্গল ক্লাব ও মোহনবাগান স্পোর্টিং ক্লাবকে 50 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। ইতিমধ্যে সত্যমের সঙ্গে নিয়ে এই কথা হয়েছে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে সাহায্য করবে ইমামিও। আর একটা আমি বলবো, আমি এইটা করবার আগেই কথা বলছিলাম, আমি কাউকে ছুঁয়ে না নিয়ে কাজ করি না, আমার একটা সিস্টেম আছে, আর আমি যেটা বলি সেটা করি, আর কথা রাখাটাই আমার কাজ, আর কথা যদি আমি দিই আমি মরে যাব তবু আমার কথা সরবে না। আমি তাই ইমামি মিস্টার আগোয়েঙ্কাদের সাথে কথা বলে নিলাম, এবং আপনারা বুঝতে পারলেন অরূপ একটা ফোন ধরিয়ে দিল, আমি একটা ফোনে কারোর সাথে কথা বলছিলাম, ওটা আর কেউ নয় এডুকেশন মিনিস্টারের সাথে। কি বলছিলাম, আমাদের সব ইউনিভার্সিটি আছে কিন্তু স্পোর্টস ইউনিভার্সিটি নেই, আসুন আমরা একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করি, এবং তার থেকে অনেক ছেলে মেয়েরা স্পোর্টস লাভাররা, স্পোর্টস তৈরি হবে, মানুষ হবে, স্পোর্টস নিয়ে পড়াশুনো করবে, স্পোর্টস স্কুল তৈরি হবে। চায়না এইভাবে স্পোর্টস স্কুল তৈরি করেছিল, সুতরাং স্পোর্টস ইউনিভার্সিটি যদি তৈরি হয় আসুন এই বাংলায় আমরা একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করি, এবং ইমামিরাও সাথে থাকবেন, এবং চুচুড়ায় অলরেডি আমি একটা অলরেডি করতে বলেছি, সত্য আমরা একটা করছে, ওরা অলরেডি একটা প্রাইভেট করছে, বাট আমি মনে করি জায়গা আমরা দেখে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু স্পোর্টস একটা ইউনিভার্সিটি হলে ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে ট্রেন্ড হবে।